আল্লাহ পাক যদি কোন বান্দা বান্দির উপরে খুশি হয় তাহলে তাকে বৃষ্টি দেয়, তার চাইতে যদি আরেকটু বেশি খুশি হয় তাহলে তাকে বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে আরো বেশি খুশি হয় তখন তাকে কন্যা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করে। এজন্য কন্যা যাদের প্রথমে আসে বলবেন আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, আর এইটার উপর আমাদের রাগ আরো বেশি। কোন কন্যা যখন সন্তান ঘরে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ চারজন রহমতের ফেরেশতা তার সাথে পাঠিয়ে দেয়, ওই মাথার উপরে হাত বলিয়ে বলে দুর্বল দেহকে যারা আদর করবে, ভালোবাসা দেবে, স্নেহ করবে, এর পেছনে যারা খরচ করবে, শুধুমাত্র খরচ না, একে যারা দিন শেখাবে, মানুষের মতো মানুষ করার পরে যারা সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত ওই মা বাবা ওই গার্জিয়ানের উপরে আল্লাহর রহমত থাকবে। গাজীপুরবাসী মেয়ের জন্য দোয়া করেছে ফেরেশতারা কয়টা? বলেন বলেন। 1 নম্বরে তার পেছনে খরচ করা লাগবে, 2 নম্বরে আদর স্নেহ ভালোবাসা দেওয়া লাগবে, 3 নম্বরে দিন শেখানো লাগবে, 4 নম্বরে সৎ পাত্র থেকে পাত্রস্থ করা লাগবে। এই 4টা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান বাবা মা পালন করে, ওই সন্তান ওই গার্জিয়ানকে কিয়ামত পর্যন্ত দেখে রাখবে, দয়া দিয়ে রাখবে আল্লাহ নিজে। দুনিয়ায় শুধু না, ও যদি মরণের পরে বিপদেও পড়ে যায়, কন্যার কারণে আল্লাহ বাঁচিয়ে দেবে। যাদের আছে এই 4টা দায়িত্ব পালন করে একটু এগিয়ে যান। দুনিয়ায় যদি কষ্ট হয়, মহান আল্লাহ এইটার বদলে আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিচ্ছে। পেটের ভেতরে যখন তৈরি হয়ে গেছে 6 মাস, এবার একটা তথ্য বলছি টাকার দিকে, 6 মাস যখন হয় খোদার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়, পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার পৌঁছাতে পারে না। এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই তারটা মায়ের সন্তানের নাভির সাথে লাগিয়ে দেয়। সন্তান আস্তে আস্তে পেটের ভেতরে বড় হতে থাকে। এজন্য সর্বনিম্ন 6 মাসের আগে যদি কোন সন্তান দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওটা অবৈধ সন্তান। ওটা যে অবৈধ সন্তান তার প্রমাণ সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোর মা তোকে বহন করেছে পেটে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, আর তোকে দুধ পান করিয়েছে সব মিলে 30 মাস। কত? 30 মাস। এটা সব মিলে 30 মাস আপনি কোথায় পেলেন? এই আয়াতের মাঝে দেখবেন ওয়া আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া, তোকে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো সব মিলে 30 শাহরা। বলেন না কেন? এখন আমরা জানি পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানো লাগে সর্বোচ্চ 2 বছর। কত? 24 মাসের পর না, 2 বছর। 2 বছরে তো 30 মাস হয় না, কত হয়? 30-এর ভেতর থেকে 24 বাদ গেলে কত থাকে? না, 24 মাস যে দুধ খাওয়ানো লাগবে আপনি কোথায় পেয়েছেন? ওটা সূরা বাকারায় আছে 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 233 নম্বর আয়াতে, ওয়ালাওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাত। এ পৃথিবীর মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস? এমনকি আপনারা যাদের চোখ আছে তারা তো হয়তো দিনের বেলাতে দেখেন, রাতের বেলায় ঘুমিয়ে থাকলেও স্বপ্নে কিছু দেখেন, আর আমরা যারা অন্ধ ঘুমের ভেতরে স্বপ্ন দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। কি দিয়েছে আপনি তো টের পাচ্ছেন না। এই যে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, আল্লাহ বলেন 5টার 1টাও যদি কম দিতাম কি হয়তো তুই টের পাচ্ছিস। আর যে মাইক সামনে নিয়ে গলা ফাটিয়ে কথা বলিস, এই বাক শক্তি আমি যদি না দিতাম শুধু গোগা গোগা করে কথা বলতে পারতি না। তাহলে ওদিকে মার বাবার মিলে কয়টা পেলাম? বলেন বলেন, আল্লাহ নিজের পক্ষ থেকে কয়টা দিয়েছেন? 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি এবার আপনি তৈরি করেন। ওয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকৃতিটা নিজে তৈরি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আকৃতি তৈরি করার সময় ফেরেশতারা বলে, আল্লাহ একে কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? সিদ্ধান্তটাই আল্লাহ নিছে কে? বলেন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। সূরা শুআরার ভেতরে আছে 49 নম্বর আয়াতে, তিনি তৈরি করেন যাকে ইচ্ছা তিনি কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেন, যাকে কিছুই দেয় না বন্ধা করে রাখে। ও বান্দা, তোকে কোন জিনিসে আমি আল্লাহর মতো সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক। আল্লাহ আফসোস করছেন, বান্দা কে তোকে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল? তুই কি ছিলি দেখলি? সেই রক্ত থেকে শুরু করে এই যে পর্যন্ত নিয়ে এসে আমি আবার কিন্তু এবার রক্ত তোর শরীরের ভেতরে সঞ্চালন করছি। খেয়াল করেন তো, প্রথমে ছিলেন কি? আবার বলেন। এরপরে আবার দুনিয়ায় আসার আগে আপনাকে রক্ত দিয়ে পুরা 3.5 হাত বডি কিন্তু ভরে দেয়। তাই প্রথমে ও রক্ত, ও শেষে ও রক্ত। এত রক্ত আপনার শরীরে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা পৃথিবীতে যাবার পর আমি আল্লাহর বিধান কায়েম করতে গেলে রক্তের প্রয়োজন হতে পারে, তোর রক্ত যেন কম না পড়ে এই জন্য রক্ত দিয়ে তোরে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আল্লাহর এই জমিনে ওই রক্ত যদি এখন দরকার হয় দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করলেন, কেন মুখ ফিরিয়ে থাকিস? কোন কারণে কে তোর সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? মুখ ফেরাতে বলেছে। আমি আল্লাহ তো তোকে আকৃতি নিজে দিয়েছি, যাকে ইচ্ছা আমি প্রথমে কন্যার কথা কেন দিয়েছেন?